তাহলে আমি চললাম। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। তুমি আমার কাছে এসেছো, যাও যাও যাও, দূরে যাও। আইমে, কথা কানে যাচ্ছে না, পরিস্থিতি বুঝতে পারো না, সরে এসো, সরে এসো। ঠিকই বলেছো, আমাকে স্পর্শ করে তুমি আজ মহা পাপ করেছো। তোমার ভাগ্য প্রসন্ন যে এখনো পর্যন্ত তোমার বিরুদ্ধে আমার মুখ থেকে কোনো অভিশাপ বেরিয়ে আসেনি। শুনছো কেমন পাপ বাঁধিয়েছো নিজের কানে? শুনছো কেমন মেয়ে তুমি হরে কৃষ্ণ, নিজের জাতি জানো না? আরে এ বাড়িতে যে এরকম একটা অবস্থা আমি ভাবতেই পারিনি। দেখ দেখ তোর জন্য আমাদের কি পরিস্থিতির মধ্যে পড়তে হলো, দেখ কি কাণ্ড বাঁধিয়েছিস তুই। এমন একটা মেয়েকে তুই বিয়ে করেছিস যার জন্য গুরুদেবের মতো মানুষকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে, ঠিক? আমার জন্য আপনি বাড়ি ছাড়বেন না গুরুদেব, ক্ষমা করে দিন আমার। কি করে ক্ষমা করব তোমাকে? তুমি আমার সুচিতা নষ্ট করেছো, আমাকে স্পর্শ করে আমার সাধনার পবিত্রতা তুমি ধ্বংস করে দিয়েছো। আর আমি তো এও জানি না যে তুমি কে, কি, কতটা নিচু। আমি যতই নিচ হই, যাই হই, আপনি তো অনেক বড় মানুষ, আপনি তো সব ভালো করেছেন। তাহলে আমার মতো এত ক্ষুদ্র তুচ্ছ একটা মেয়ের সামান্য ছোঁয়ায় আপনার সব নষ্ট হয়ে যাবে কেন গুরুদেব? তার চেয়ে তো আমি ধন্য হব আপনার স্পর্শে। ছোটবেলায় শুনেছি অজান্তে সাপের বিষে কোনো দোষ লাগে না, আমি তো নগণ্য। আপনার আশীর্বাদী হাতটুকু মাথায় রেখে আপনি বরং আমায় আমায় পবিত্র করে দিন গুরুদেব। যাক, সামলে নিল মনে হচ্ছে ঝড়টা। এইভাবে গুরুদেবের সামনে বলতে পারলো, মনের জোর আছে বটে। এই এক দোষ গুরুদেব, এই মেয়ের কথা কইলে আর থামে না, কোয়ের মতন ফুটেই যাচ্ছে, ফুটেই যাচ্ছে। হরে কৃষ্ণ। গুরুদেব, পরিস্থিতি জটিল হওয়ার আগে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এই বসু পরিবার আমার পরিবার, আপনি আপনি আমার অতিথি। আপনি গৃহত্যাগ করলে, সেবা না নিলে আমার থেকে হতভাগ্য আর কেউ হবে না।